টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার রাত পৌনে 12টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামে যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে ইঞ্জিন সহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন ঢাকা উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেন। দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সোহেল, আমরা জানতে পেরেছি যে রেল যোগাযোগ শুরু হতে যাচ্ছে, তো আমাদেরকে সেখানকার বিস্তারিত জানাবেন। ইশাদ আপনি ধন্যবাদ। আপনি জানেন যে এই যে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন প্রান্তে যে গতকাল রাত পৌনে 12টার দিকে এই যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়, লাইনচ্যুত হওয়ার যে প্রাথমিক আমরা যে কারণটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের যে স্টেশন মাস্টার রয়েছেন, সেই স্টেশন মাস্টার যে লাইন যে চেঞ্জ করার যে একটি বিষয় রয়েছে, সেই লাইন চেঞ্জ করার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটনা ঘটে। তার মানে ইশাদ, যে এই বঙ্গবন্ধু সেতু থেকে যে এই যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেই স্থান পর্যন্ত মিটার গেজ লাইন, ব্রড গেজ লাইন, এরপরে মিটার গেজ লাইন, কিন্তু যে এই স্টেশন মাস্টার যিনি রয়েছেন তিনি যে লাইন যে পরিবর্তন করার বিষয়টি, সেই লাইন পরিবর্তন করার বিষয়টি তিনি করেছিলেন না, যার ফলে কিন্তু এই দুর্ঘটনাটি হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে যে প্রাথমিকভাবে তারা তদন্ত করবেন, তদন্ত করে তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত উদ্ধারকারী যে ট্রেনটি গতকাল ভোর 4:45 দিকে তারা এখানে এসে উপস্থিত হয়, প্রায় নয় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পরে এখন যে সচল হওয়ার জন্য তারা যে পরীক্ষামূলকভাবে তারা সেটি দেখছেন। তবে এর এই যে 9 ঘন্টা ট্রেন বিচ্ছিন্ন থাকার ফলে ঢাকা এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে ট্রেন, সেই ট্রেন সবগুলি ট্রেনই বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল, যার ফলে কিন্তু যে যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের কিন্তু চরম ভোগান্তিতের মধ্যে পড়তে হয়েছে। যে এখন প্রায় 9 ঘন্টা পরে এখন যে ট্রেনটি রয়েছে, এই ট্রেনটি একটি উদ্ধারকারী ট্রেন, এই উদ্ধারকারী ট্রেন যদি এই লাইন দিয়ে তারা যে লাইনচ্যুত হওয়ার ফলে যে লাইনের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তারা দেখছেন যে তারা ট্রেন চলাচলের মতো উপযোগী কিনা, সেই উপযোগিতা যদি ধারণা দিতে পেরেছে যে কখন নাগাদ ট্রেনটা চালু হতে পারে। সোহেল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি জানতে চাচ্ছি যে আপনি কোনো ধরনের ধারণা পেয়েছেন কিনা রেল কর্তৃপক্ষের কাছ থেকে কখন নাগাদ ট্রেনটা চালু হতে পারে। এই যে ঈশ্বর, যে ট্রেনটি এখন উদ্ধারকারী যে ট্রেনটি এই লাইন দিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটি তারা পরীক্ষামূলকভাবে এই যে লাইনচ্যুত যে স্থানটি রয়েছে, লাইনচ্যুত হলে সাধারণত যে ট্রেনের যে স্লিপার থাকে সেই স্লিপারে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্তগুলি তারা পরীক্ষা করছেন। এবং পরীক্ষা করার পরে আমরা যেটুকু ধারণা পেয়েছি যে এখন থেকে প্রায় আধা ঘন্টার মধ্যেই ট্রেন কিন্তু এই যে ঢাকা উত্তরবঙ্গের যে যাতায়াত যে ব্যবস্থা রয়েছে সেই যাতায়াত ব্যবস্থায় সচল হবে, এমনটাই তারা বলছেন। তবে যেটি সাধারণ যে মানুষের যে কথা, যে ট্রেনের গতি, যেহেতু বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগেই এই দুর্ঘটনাটি ঘটেছে, ট্রেনের গতি কম থাকার ফলে কিন্তু বড় ধরনের যে দুর্ঘটনা এবং সেটি কিন্তু ঘটেনি, এবং এই কারণে কিন্তু যে বড় ধরনের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার হাত থেকে এই ট্রেনটি রক্ষা পেয়েছে। এবং যে আরেকটি বিষয় বলে রাখি ঈশ্বর, কিন্তু আপনি জানেন যে গত বছরও প্রায় 2টির মতো ট্রেন লাইনচ্যুতির ঘটনা কিন্তু এই বঙ্গবন্ধু স্টেশন পূর্ব প্রান্তেই কিন্তু ঘটেছে, এবং যার ফলে কিন্তু যাত্রীদের চরম ভোগান্তিতে রয়েছে। আর এছাড়াও আমরা আরেকটি বিষয়, যে সকাল থেকে কাজ করতে গিয়ে যে বিষয়টি বসেছি যে এই যে ট্রেন লাইনটি রয়েছে, ট্রেন লাইনের বিভিন্ন স্থানে কিন্তু এখন পর্যন্ত যে ঝুঁকিপূর্ণ যে নাট বোল্ট, মানে যে বিষয়গুলি থাকার দরকার ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ রয়ে গেছে, যেভাবে মেরামত করার দরকার ছিল সেই মেরামত কিন্তু নাই, যার ফলে কিন্তু আর আগামীতেও কিন্তু এই ধরনের কিন্তু ঝুঁকির কথা যারা ট্রেন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে যখন তখন এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি লাইনটি সঠিকভাবে মেরামত না করা হয়। আর এর আগেও যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেন দুর্ঘটনার বিষয়েও কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিল যে স্টেশন মাস্টারের একটি গাফিলতি রয়েছে, ব্রড গেজ এবং মিটার গেজ লাইন পরিবর্তনের যে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের লাইনচ্যুত হওয়ার ঘটনা সর্বশেষ জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী সোহেল তালুকদার।